নমস্কার, আমি মিলন। শুরু করছি আজকের জেলা বার্তা। বিস্তারিত জেলা বার্তায় যাওয়ার আগে দেখে নেব জেলা বার্তা এক নজরে। পুরনো ছন্দে ফিরতে চলেছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। নওপাড়া কয়লাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার আরো তিন। জেলা বার্তা বিস্তারিত। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় গত দুবছর করোনা পরিস্থিতিতে বন্ধ হয়েছিল, কিন্তু বর্তমান পরিস্থিতি অনেকটা ভালো থাকায় পুনরায় আবার পঠন পাঠন শুরু হতে চলেছে। তাই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী একটি বিজ্ঞপ্তি জারি করেন। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পঠন পাঠন শুরু করা হবে। এই নিয়ে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উৎসাহ দেখা যাচ্ছে। মোহাম্মদ ফিরোজের রিপোর্ট, ভয় টিভি, শান্তিনিকেতন। এখন বিরতি, ফিরে আসছে বিরতির পর আরো খবর নিয়ে। সঙ্গে থাকুন ভয়ের সাথে নির্ভয়ে। শিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ঔষধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন শিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব শিউড়ি বীরভূম, শিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। বীরভূমের লোকপুর থানার অন্তর্গত নৌপাড়া গ্রামের বেআইনি মজুদ কয়লাকাণ্ডের ঘটনায় মঙ্গলবার রাত্রে অভিযান চালিয়ে শেখ এনামুল, শেখ মুকুল ও শেখ নূর আলম নামে তিনজনকে গ্রেপ্তার করে লোকপুর থানার পুলিশ। তাদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা রুজু করেছে পুলিশ। আজকে তিনজনকে দুবরাজপুর আদালতে তোলা হয়। লোকপুর থানার তদন্তকারী অফিসার সাত দিনের পুলিশি হেফাজত চাইলে দুবরাজপুর আদালতের বিচারক পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বলে জানান দুবরাজপুর আদালতের সরকারি আইনজীবী রাজেন্দ্র প্রসাদ দে। এখনো পর্যন্ত মোট 13 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যায়। গত 28/1/2022 তারিখে লোকপুর থানা এলাকায় নোয়াপাড়া মোড়ে যে ঘটনাটি ঘটেছিল তারই পরিপ্রেক্ষিতে 29/1/2022 তারিখে 8 জনকে এবং গতকাল 2 জনকে এবং আজকে 3 জনকে, আজকে যাদেরকে অ্যারেস্ট করে পুলিশ এবং পুলিশ তাদেরকে আজকে এই 3 জনকে আদালতে তাদেরকে ফরওয়ার্ড করে। শেখ নূর আলম, শেখ এনামুল, শেখ মুকুল সকলেই নোয়াপাড়ায় বাড়ি। হ্যাঁ, এদেরকে অ্যারেস্ট করে আজকে আদালতে তোলা হলে আদালত এদের যে বেল পেয়ার সেটাকে রিজেক্ট করেন এবং পুলিশের আবেদন মোতাবেক 5 দিনের পুলিশি রিমান্ড অ্যালাউ করেন। এই কেসের যিনি তদন্তকারী অফিসার আছেন উনি এই 3 জনকে 7 দিনের জন্য পুলিশ রিমান্ড চেয়েছিলেন। আদালত সমস্ত দিক বিচার বিবেচনা করে তদন্তের কতটুকু প্রয়োজনীয়তা রয়েছে সে সমস্ত বিচার বিবেচনা করে আদালত 5 দিন পুলিশ রিমান্ড অ্যালাউ করে। শেখ অলি মোহাম্মদের রিপোর্ট, ভয় টিভি, দুবরাজপুর। জেলা বার্তা শেষ করার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরো একবার। পুরনো ছন্দে ফিরতে চলেছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। নওপাড়া কয়লাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার আরো তিন। আজকের জেলা বার্তা এই পর্যন্ত। নমস্কার।